বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। সোলো লেভেলিং এর এপিসোড 7 এর শেষে আমরা দেখেছিলাম জিঙু এলেক্সির অফ লাইফ এর সন্ধানে ডিমন ক্যাসেল ডানজিওনে যায়, আর সেখানে হেলসকেট কিপার বিস্ট সার্বেরাস এর সাথে মারাত্মক ফাইট হয়। আর সার্বেরাসকে মারার পর জিঙু এলেক্সির অফ লাইফ এর ফর্মুলা পায়, যেটাকে তৈরি করার এলিমেন্টকে পেতে তাকে ডিমন ক্যাসেলের আরো সামনে যেতে হতো। কিন্তু সে বুঝতে পারে, সে এখনো সেখানকার পরবর্তী চ্যালেঞ্জগুলোকে ফেস করার মতো স্ট্রং না, তাই তখনকার মতো সে সেখান থেকে ব্যাক চলে আসে। এরপর এপিসোড 8 এর শুরুতে আমরা জিঙুকে আবারও হসপিটালে তার মায়ের পাশে দেখতে পাই। সে অনেকটা রিলিফ পায় এটা ভেবে যে সে অন্তত রাস্তাটা পেয়েছে এলিক্সির অফ লাইফকে পাওয়ার, তাই সে এখন নিজেকে আরো স্ট্রং করার উপরে ফোকাস দেয়। তো জিঙু আবার জিনহোর সাথে দেখা করে আর তার সাথে ডিল করতে রাজি হয়। কিন্তু জিঙু জিনহোকে এই শর্ত দেয় যে সে আর জিনহো একাই গেটের ভেতরে যাবে। কিন্তু সি র্যাঙ্কের গেটের জন্য মিনিমাম তো 8 জন হান্টার লাগতো, তাই জিঙু বলে সেও ডংসুকের মতো লোকদের হায়ার করে টিম বানাবে। জিনহো একটু দুশ্চিন্তা করলে জিঙু বলে তারা দুজনই যদি ভিতরে যায় তাহলে অন্য হান্টারদের লাইফের রিস্কও হবে না, আর এটা জিনহোর বাবার সামনে পজিটিভ ইম্প্যাক্টও রাখবে। এতে জিনহো রাজি হয়ে যায়। এবার জিনহো তার বাবার সাথে গিল্ড বিজনেসের বিষয়ে নিয়ে কথা বলতে যায়। তার বাবা তাকে জানায় হান্টার অ্যাসোসিয়েশন শুধুমাত্র ইমার্জেন্সি বিষয় নিয়েই কাজ করে, কিন্তু অধিকাংশ গেটগুলো নিয়ে বিভিন্ন গিল্ডসরা বিজনেস করে, যারা বিভিন্ন হান্টারদের হায়ার করে এই কাজ করিয়ে থাকে। এই বিজনেস করে বিভিন্ন গিল্ড অনেক ধনী হয়ে গেছে, যেমন দেশের 5টা বড় গিল্ড অর্থাৎ হান্টার গিল্ড, হোয়াইট টাইগার গিল্ড, রিপার গিল্ড, ফেম গিল্ড আর নাইট গিল্ড, এরাই এই ব্যবসায় মনোপলি নিয়েছিল। কিন্তু জিনহোর বাবা তা হতে দিতে চাচ্ছিল না। সে চায় না যে গেটের রিসোর্স শুধুমাত্র ব্যবসায়ীরাই লুটে খাক, সে গেটের থেকে পাওয়া রিসোর্স দেশের উন্নতিতে ব্যবহার করতে চাচ্ছিল, আর তার জন্যই তাদের নিজেদের একটা গিল্ড তৈরি করা প্রয়োজন। এদিকে আমরা জিঙুকে দেখতে পাই, সে এবার ডেইলি টাস্কের চেয়ে ওভার এক্সারসাইজ করলেও সেটা আর কাউন্ট হচ্ছিল না। জিঙু আরও কিছু স্পেশাল কোয়েস্ট চাচ্ছিল, কিন্তু সে আর এখন সেগুলো পাচ্ছিল না। জিঙু লেভেল 26 এ পৌঁছে গিয়েছিল। এখন তার ডেইলি কোয়েস্ট ফিল আপ করে যে 3 পয়েন্টস আসে তা দিয়ে খুব একটা লেভেল আপ পসিবল হচ্ছিল না। তখন সে বিভিন্ন উপায় ভাবে লেভেল আপের জন্য। এরই মাঝে তার কাছে হান্টার অ্যাসোসিয়েশন থেকে ডি র্যাঙ্কের গেটে পার্টিসিপেট করার আর্জেন্ট রিকোয়েস্ট আসে। তখন সে বসে থাকার চেয়ে হান্টার অ্যাসোসিয়েশনের প্রজেক্টেই যাওয়ার কথা ভাবে। এবার আমরা অনেকদিন পর মিস্টার সংকে দেখতে পাই। সে এখন মার্শাল আর্ট শিখায়। তার কাছেও হান্টার অ্যাসোসিয়েশন থেকে ইমার্জেন্সি মেসেজ আসে। সেই সাথে মিস্টার কিমের কাছেও একই মেসেজ যায়। তার কিছু আর্থিক সমস্যা চলায় সেও হান্টার অ্যাসোসিয়েশনের কাজটাই যেতে চায়। অপরদিকে আমরা এস র্যাঙ্কের হান্টার চাহেইনকে দেখতে পাই। সে এক্সারসাইজ করছিল। তার কাছে জিনহোর বাবার ইয়োজিন কনস্ট্রাকশনের ম্যানেজার এসে কিছু ডিল অফার করছিল। এদিকে আমরা দি হান্টার গিল্ডে এস র্যাঙ্কের হান্টার বেককে দেখতে পাই। চৈ যোগিন এখানকার গিল্ড মাস্টার ছিল। সে বেককে সেখানে ডেকেছিল ইয়োজিন কনস্ট্রাকশনের নতুন গিল্ড তৈরির বিষয় নিয়ে জানতে। কিন্তু বেক যোগিনকে বলে যে শুধু এই কথা জানানোর জন্য নিশ্চয়ই সে তাকে ডাকেনি, তাই সে তাকে ডাকার আসল কারণ জিজ্ঞাসা করে। কিন্তু তারা কি নিয়ে আলোচনা করে তা এখন বলা হয় না। বেক সেখান থেকে চলে গেলে চাহেইন সেখানে আসে। সে চৈ যোগিনকে ইয়োজিন কনস্ট্রাকশনের থেকে তার জন্য আসা অফার নিয়ে বলে যে তারা তাকে তাদের নতুন গিল্ডের গিল্ড মাস্টার হিসেবে হায়ার করতে চায়। কিন্তু চাহেইন সেই অফারকে রিজেক্ট করে দেয়। এরপর সে বেকের সাথে আলোচনার বিষয়ে যোগিনকে জিজ্ঞেস করে। তখন আমরা যোগিনের প্ল্যান নিয়ে জানতে পারি। আসলে যোগিন সিরিজের শুরুতে দেখা সেই জেজু আইল্যান্ড নিয়ে বেকের সাথে আলোচনা করছিল। তারা সেই মিশনে ফেল হওয়ার পর থেকে পুনরায় আর সেখানে কাজ করতে যায়নি। মাঝে মধ্যে কিনারার ধার থেকে শুধুমাত্র পরিদর্শনই করা হতো। তারা অন্য দিক দিয়ে এগিয়ে গেলেও যোগিন দ্রুত সেই আইল্যান্ডটাকে ক্লিয়ার করতে চাচ্ছিল, আর সেটার জন্য তাদের হান্টারদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবার অনেকদিন পর আমরা জহিকে দেখতে পাই। তার মা তাকে নিয়ে অনেক চিন্তিত ছিল। উনি চাইছিলেন জহি যাতে বাসায় ফেরত আসে, তাদের পারিবারিক বিজনেস নিয়ে কাজ করে। কিন্তু জহি নিজের মতো করেই সব কিছু করতে চাচ্ছিল। অপরদিকে আমরা একটা অপরিচিত লোককে দেখতে পাই। সে কারো সাথে কাউকে মারার জন্য ডিল করছিল। এদিকে জিঙু হলিডেতেও হান্টিং এ যাচ্ছিল। জিঙু সেখানে যেতে যেতে মিস্টার সংকেও সেখানে দেখতে পায়।
সে জিঙুর এত পরিবর্তন দেখে অবাক হয়। তারা আলাপ করে জানতে পারে মিস্টার সংও জিঙুর মতো হান্টার অ্যাসোসিয়েশনের আর্জেন্ট কলেই সেখানে এসেছে। তারা গেটের সামনে পৌঁছে জহিকেও সেখানে দেখতে পায়। তখন মিস্টার কিম, মিস্টার সং, জহি আর জিঙু সবাই তাদের পুরাতন সঙ্গীকে দেখে অনেক খুশি হয়। এরই মাঝে সেখানে একটা গাড়ি আসে। সেই গাড়িতে করে কিছু ক্রিমিনাল হান্টারদের জেল থেকে এই রেডে নিয়ে আসা হয়। ক্রিমিনাল হান্টারগুলোকে এই রেডে জয়েন করার মাধ্যমে তাদের সাজা কমিয়ে দেওয়া হতো। আর তাদের কন্ট্রোলে রাখার জন্য হান্টার অ্যাসোসিয়েশনের সার্ভেলিয়েন্স এজেন্ট ক্যাং তাইশিককেও এই রেডে পাঠানো হয়। ক্যাং তাইশিক বি র্যাঙ্কের বেস্ট হান্টার ছিল আর ক্রিমিনালগুলো সি র্যাঙ্কের ছিল। তো ব্রিফিংয়ের পর তারা মিস্টার সংকে লিডার বানায়। এতে তিনি অনেক কৃতজ্ঞ হন যে এত কিছুর পরও তাকে আবার লিডিংয়ের সুযোগ দেওয়া হয়েছে ভেবে। এরপর তারা সবাই ডানজিয়নের ভেতরে প্রবেশ করে আর এখানেই এই এপিসোডের এন্ডিং হয়। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি লাইক না করে থাকলে এখনই লাইক করে দিন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সেই সাথে আপনাদের এপিসোডটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে জানান। আর পরবর্তী এপিসোডের লিংক আপনারা এই ভিডিওর শেষে ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টসে পেয়ে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।